হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন সকালে আমরা পৌঁছে গেলাম একটা নতুন ব্লগ। এখন বাজে 10:15, আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি। আজকে ঘুম থেকে খুব দেরি করে উঠলাম, আজকে ছুটি আছে। এখন সকালবেলা ব্রেকফাস্টে আমাদের পাস্তা হয়েছে আজকে। তো প্রতিবারই আজকে পুরো একটা বাইদা হয়ে প্রতিমা কি সেটা তো বলতে হবে আমাদেরকে। প্রতিমা হচ্ছে আমাদের রান্নার দিদি। যখন দুজনে রান্না করে তখন অ্যাকচুয়ালি পাঁচজনে রান্না করে। তো এখন পাস্তা হয়েছে, চলো পাস্তা খাওয়া যাক। চলো, চলে এসেছে পাস্তা। এতটা পাস্তা করেছে, এতটা পাস্তা করে দিয়েছে, এতটা পাস্তা দুজন খেতে পারে। চলো পাস্তা খেতে খেতে টিভি দেখি। পাস্তাটাও ভালো, একদমই করেনি, একদম ফালতু পাস্তা। ইনগ্রেডিয়েন্ট যদিও বেশি কিছু ছিল না, ক্যাপসিকাম ছিল, গার্লিক ছিল, আর সিজনিং ছিল, সিজনিং হার্বাল সিজনিং ছিল। ওটা দিতেও ভুলে গেছি, আমার আজকে ছুটি, তো আমি ঘুমিয়েছিলাম, তো সেই জন্য এই দেখা যাক টিভি। আজকে যদিও টিউজডে, বাট ফিলিং লাইক সানডে। ঠিক আছে, আমরা এখন খেয়ে নিই, যেহেতু ছুটি আছে। বসে বসে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার সোফায় বসে এখানে টিভি দেখছে। প্রসাদ ছিল, আমরা পুরী গেছিলাম, তার ভিডিও পরে আসবে। পুরীর প্রসাদ ছিল, এখন আমার খেতে খুব ইচ্ছে করছিল। তো এটা অ্যাকচুয়ালি শ্রীদাদের বাড়ির জন্য, তো মানে আমার শ্বশুর বাড়ির জন্য, কিন্তু আমরা এনেছি, আমরাই খেয়ে শেষ করে দিচ্ছি। ফলগুলো বের করো। কলকাতা চলছে, আমি রান্না করি। ইউজুয়ালি আমি এই সময়টাতে বাড়িতে থাকি না, তো সেটা কেন থাকি না কি, তার জন্য আমাদের ব্লগ দেখতে হবে। আপনারা যদি কন্টিনিউয়াসলি দেখেন আমাদের ব্লগ, তাহলেই বুঝতে পারবেন বাই প্রফেশন আমি কী করি বা আমি কেন বাড়িতে থাকি না, সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। আজকে প্রতিমা দিয়ে আমাদের হচ্ছে রান্না করে দিয়ে গেছে। চলছে, চলুক, দাঁড়া ফল কাটতে কাটতে আমার খেয়েও যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলে এসেছি আমার ব্যালকনিতে, আমার ছোট্ট বাগান। ফল কাটা হয়ে গেছে, একটু আগে ঝগড়া করছিল, বাজার করে চলে এসছে দেববাবু। আচ্ছা, সবজি বাজার করে নিয়ে এলো, আসলে আমরা দুজনেই খুব লেজি, মানে সকালে ওঠার পরে আমাদের একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, পোতেলে কি করে হচ্ছে বড়ি ভাজতে হয়। খুব দেখুন, আমি এখন বড়ি ভাজছি, কড়াইতে কিন্তু একটুও তেল নেই। আগে ফ্রি হিট করে নিলাম কড়াইটা, দেন আমি দেখুন ফ্রি হিট করার পর লাল লাল হয়ে গেছে। ফুজিট পিঠটাও কিন্তু সেম ভাবেই উল্টে দিতে হবে, ওটাও এরকম ফ্রাই হবে, মানে লাল হয়ে যাবে।
এবার আমি খুবই অল্প তেল, আপনারা দেখুন কতটুকু তেল আমি দিচ্ছি, একদম অল্প তেল আমি, দেখুন জাস্ট ওয়ান ড্রপ। এই ওয়ান ড্রপেই কিন্তু আমার বড়ি ভাজা হয়ে যাবে। চালু হচ্ছে সেদ্ধ, কুমড়োর একটা ছিচকি, পটল ভাজা, বেগুন পোড়া, মধুরাজ লেবু, বড়ি আর মাছের ঝোল, চাটনি। খেয়ে উঠে আমরা এই অ্যাভোকাডোটা খাবো, ইন্ডিয়ান সিকিমের অ্যাভোকাডো। তারপর খাওয়া দাওয়ার পর একটুখানি ঘোরাঘুরি খেলাম, তো এখন ওই সন্ধে ছটা হয়ে গেছে, প্রায় 6:20। তো এবার গাছে জল দেব, তারপর একটু চা করবো, চা চা মন খাচ্ছে মন করছে, আর একটু ঠাকুরকে সন্ধ্যা দেব। তারপর যে আমার ঠাকুর ঘর, তো সন্ধ্যা দেবো এবার। এই যে এখন সন্ধ্যাবেলা হচ্ছে যে আমরা একটু ইভিনিং স্ন্যাক্স খাবো, এই পাস্তা সকালের একটু বেশি ছিল তো এখন সেটাই খাবো। এসছে মাংসের জন্য আলু কাটছে, যখন রান্নাটা হবে তখন তোমাদেরকে রেসিপিটা দেখাবো। মাদি হচ্ছে যে রান্না করছে রাতের ডিনার আমাদের, আজকে হচ্ছে চিকেন আর রুটি। চিকেনটা এখন রান্না চলছে, লেটস ইট চিকেন অ্যান্ড রুটিওয়ালা পরোটা। তো বেসিক্যালি প্রতিমাদি রুটি বানিয়ে দিয়ে গেছিলো, আমি বললাম যে তুমি একে হালকা করে একটু অলিভ অয়েলে মানে পরোটার মতো করে দাও। আবার একটা নতুন সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট, অবশ্যই কমেন্ট করুন।